আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি দেখাবো যে অনার্সে 2022 যারা আবেদন করছো বিভিন্ন কলেজে, তাদের রিসিভ মেসেজ আসে নাই, কিন্তু কেমন করে বুঝতে পারবেন যে আপনার আবেদনটি অলরেডি কলেজ গ্রহণ করছে কিনা, এটা অনলাইনে চেক করা যায়। তো আমি সেটা দেখিয়ে দেবো আজকে। প্রথমে আপনি মোবাইল দিয়ে করুন বা ল্যাপটপ দিয়ে করুন বা কম্পিউটার দিয়ে করুন, আপনাকে একটা ইন্টারনেট ব্রাউজার লাগবে। আপনি ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স বা ওপেরা মিনি যেটা ইউজ করেন না কেন, আপনি একটা ব্রাউজ করার জন্য একটা ব্রাউজার লাগবে। তাই আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি। এখানে ক্রোম ব্রাউজার যাওয়ার পর এখানে সার্চ করুন nu.ac.bd স্পেস অ্যাডমিশন। এখানে ক্লিক করে সঙ্গে সঙ্গে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইটটা আপনি ক্লিক করুন। ওয়েবসাইট ক্লিক করলে অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম দেখতে পারবেন। তো এখানে দেখেন অলরেডি এক চিহ্ন আছে যে অ্যাপ্লিকেশনের লগ ইন, ঠিক আছে। এখানে এই অ্যাপ্লিকেশনে লগ ইন করে দেন। লগ ইন ক্লিক করার সঙ্গে সঙ্গে অন্য একটা পেজ নিয়ে যাবে। এখানে আপনি অবশ্যই আপনি দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিছে প্রত্যেকটা মোবাইল ফোনে আপনার মেসেজের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। তো প্রথমে আমি একটা চেক করেছি, আমি একটা প্রথম চেক করলাম যেটা রিসিভ হয় নাই সেটা আমি চেক করেছি। এখানে দেখেন অ্যাপ্লিকেশন অলরেডি চলে আসছে। এখানে আমি ক্লিক করলাম ভিউ অ্যাপ্লিকেশন ক্লিক করার সঙ্গে লেখা দেখেন সাবমিট, কিন্তু এখনো গ্রহণ করে নাই। দেখেন এখনো গ্রহণ করে নাই, ঠিক আছে। তো সবকিছু দেখাচ্ছে, এখানে দেখেন নোটিশ নোটিশ কিছু নাই, অ্যাডমিশন ফর্ম, এখানে অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করা যাবে। তো ভিউ করলাম আবারও আমি। তো এখন দেখাবো রিসিভ করলেন কেমন করে। আমি রিসিভ দেখাচ্ছি একটা, আমি এখানে লগ আউট করে বের হই। ক্লিক করলাম, দেখেন অলরেডি আমি ভিউ ক্লিক করলাম, ভিউ ক্লিক করে দেখেন অলরেডি রিসিভ করছে, অলরেডি রিসিভ, ঠিক আছে। এখন বুঝতে পারবেন কেমন করে এরকম দেখেন কোন কলেজ রিসিভ করছে। হাজি মহসেন সরকার, হাজি মহসেন কলেজ এখানে অলরেডি রিসিভ করে ফেলাইছে। তো আপনি এভাবে চেক করতে পারবেন, আর মেসেজ আসলে তাও বলতে পারবেন। তো বন্ধুরা এইভাবে চেক করতে পারবেন আপনারা সব কিছু অ্যাডমিশন, যে আপনার কলেজটি আপনার আবেদনটি গ্রহণ করছে কিনা। ধন্যবাদ সবাইকে।